दयाल जेन आमाके स्मरणे राखे गुरु स्मरणे राखते राखबे ना तुम्हाके स्मरणे थाकते हबे लालन साईजी बोलेछे आमी बोलबो ओई गानटा स्मरण छेड़ो ना रे छेड़ो ना दयाल नीताई कावरे फेले जाबे ना जिनी पारेर माझि कर्णधार आपनार दादागुरु मातल राज्जाक देवानेर गान आछे आमी एई पार होते ओई पार पार करी केउ हासे मोर नौकाय चढ़े केउ खाइलो ढेर बाड़ी लोभी कामी कामी पार करी ना कि आमाके दयाल दयाल बोले जे डाक दे आमी बिनामूल्ये तारे करे देई कारण आमी तो दयाल माझि पारेर कर्णधार आमी तुम्हारे आपनारे तुमी बोली एकटु मन देवें ना आपनार मध्ये जदि काम हिंसा निंदा गिल्ला गिबत एगुलान थाके ताहले दयाल माझि किन्तु माझि होलो पार करे करबे ना प्रस्तुति एई दयाल एखन कमिटी भाग करे दिसे गुरु भक्त सृष्टि तत्व कि भागा भागी छिलाम ना साधक बोलेछे गुरु रूप पाइछिलाम आमी एकाई एकेश्वर तोमाई सृष्टि करब बोले बासना हलो आमार जेदिन नाही छिलो विशाल विश्व सेदिन आमी निजेई गुरु निजेई शिष्य सृष्टिर कारणे जुदा छिले जाते एसेछो सेपाते आबार पारबे जाते जदि जातवाला कामली व्यक्तिर कि कामेल व्यक्तिर सान्निध्ये तार वैशिष्ट्य तोमार मध्ये धारण करते ओशी गुणे गुरु हई गुणी जेई गुणटा हारायछो तुमि गुरु धरे हौगा गुणी नईले हबे दुराचार आशार पथे बोलेछिले मन भवे गिये करब एकजन मुर्शिदेर भजन मोहमायाई भूले रे मन हये गेछो दुराचार अर्थात जन्म निये बोलेछो ओना पूर्वे जाहा बोलेछिलाम एखन ता রজ্জব দেওয়ানো বলেছে নিজের দোষে নিজেই দোষী তাইতে পড়বে গলায় ফাঁসি বিচার হবে কর্ম অনুসার বাদী মনরে আমার আরে নির্দোষী মোর পরার দেয়া একটি কথা বলেছে দয়াল হাসর কিয়ামতের মাঠে এই গুরু ভক্তের এই ভাবটা থাকবে আপনারা বলবেন আমাদের সাবেক এমপি মহোদয় চলে গেলেন তার ছেলে যদি পাঁচ তারা হোটেলের সামনে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে যদি জানতে পান আপনারা অ্যাক্সিডেন্ট করলো কিন্তু আমরা কার পক্ষ যে এমপির ছেলে ছাড় দাও এরকম হবে না মন্ত্রীর ছেলে চেয়ারম্যানের ছেলে একটু ছেড়ে দাও ভুল যা করেছে দেখবো আমরা সুতরাং মুর্শিদের সাথে সম্পর্ক যদি রাখতে পারো তোমার অনটেস্ট মোটরসাইকেল লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স নাই ইন্স্যুরেন্স নাই গাড়ির কাগজ নাই হেলমেট নাই টাঙ্গাইল জেলা পুলিশ সুপার ধরেছে কিন্তু কিছু চেক করবে না যদি জেলা পুলিশ সুপার তোমার মোটরসাইকেলে পিছে থাকে কিছু বলবে না তো বটে আরো সেলেট দেবে কি তাই মুর্শিদ হলো তোমার দেহ মোটরসাইকেলের পুলিশ সুপার তাকে যদি তরিতে পেছন সেটে রাখতে পারো তাহলে তোমার কাগজ ছাড়াই গাড়ি চলবে কোনো ভয় নাই ধরা তা তো করো না তোমার হিসাবটা কিসের আমি তো বুঝলাম না তোমার কাছে যদি কিছু না থাকে তাহলে হিসাব কি আছে হিসাব করিয়া যেজন চলে হিসাব হবে না আর যার বাকি নাই তার হাল খাতার কোনো কার নাই তুমি হিসাব করে চলো মমিন বান্দার শাস্তি হবে আর তুমি যদি কমিনিগিরি করো তোমায় তো হিসাবের মধ্যে পড়বে সব দোকানে বাকি তোমার বাজারে আসাই বন্ধ এবার আসেন কোরআনের মতে
আল্লাহ বলেছেন আমার অলিগণের কোনো ভয় নাই, আমার অলিরা মরে না। অলির যদি ভয় না থাকে, আমার এই যে পীরপান পীর বাবা, এনার যদি ভয় না থাকে, এনার কাছে যারা থাকবে তাদেরও ভয় নাই। সুবহানাল্লাহ বলা দরকার কি, তো মুর্শিদ হলো ভক্তের নিদানকালের সাথী। তুমি যদি দয়ালকে সাথে রাখতে পারো তাহলে তোমারও সেই দিন কোনো ভয় থাকবে না। এটা গান শোনো, চরণ ছেড়ো না রে ছেড়ো না চরণ, ছেড়ো না রে ছেড়ো না দয়াল মুর্শিদ সান ভক্ত রে ফেলে যাবে না। চরণ ছেড়ো না রে ছেড়ো না চরণ, ছেড়ো না রে ছেড়ো না দয়াল কাউরে ফেলে যাবে না রে, দয়াল নিতাই কাউরে নিতাই কাউরে ফেলে যাবে না। তাই চাঁদের চরণ দৃঢ় বিশ্বাস করে রে ধরণী, তাই চাঁদের চরণ পার হবি কাল হবি তুফান বাজেন না, আমি পুতুল দেওয়ার সাথে কথা বলবো, দেখি আপনারা শোনেন, আমরা দুজন কথা বলে শ্রোতা শোনেন। এই বাজেন না, একটা গান যদি জীবনে শুনলে আর গান শোনা লাগবে না। দৃঢ় এই শব্দটির বাংলা জানতে হবে, দৃঢ় বিশ্বাস অর্থাৎ বিশ্বাসের মধ্যে কোনো যেন সন্দেহ না থাকে। যাকে দয়াল দয়াল বলে ডাকতেছ তাকে যদি সন্দেহ করো, আরে ভাই আছে দয়াল শব্দটা তাকে বলো না। এই মাজারে খাসি মান্নত করে যদি মনের মধ্যে সন্দেহ থাকে দেওয়াটা ঠিক হয় নাই, দিলাম কেন বলেন তো, এরকম মান্নতে কোনো কাজ হবে না। দান করবে যাহা ডান হাত দিয়ে দান করো, তোমার বাম হাত যেন না জানে। ধার্মিকের প্রতিটা কর্মই হতে হবে ধর্ম, ধার্মিকের কাছে দিনও যেমন ধার্মিকের কাছে রাত্রিও তেমন, পৃথিবীর বিনিময়ে সেই মানকে বিক্রি করে না। জালালউদ্দিন খাঁ তার একটি গানে বলেছে, মাইমন সিং এখান থেকে বেশি দূর না, তুমি যার তার ভজনা করো, থাকে এমন এ সংসারে আগে তালাশ করো তারে। তো তুমি যেই দিন থেকে বায়াত হয়েছো তুমি তো তোমার নাই, তুমি কার, তাহলে ভজনা করতে হবে কার, তুমি যার। বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যাহার কাছেতে জানো আছে চিরদিন। চণ্ডাল কিংবা হক না মুমিন, পড়ে থাকো তার চরণের আশায়, মানুষ রতন করো তারে যতন যদি তোমার মনে চায়। কি
আমার কথা না এইদিকে এইদিকে একটু শুনেন হ্যাঁ এই যে বাজান লাঠি নিয়ে নাচছে না লাঠির মজেজ আছে মুসা নবীর হাতের আশা ফেলে দিলে মাটিতে কি হতো সলেমান নবীর আঙ্গুরে জিন বশীভূত করতে পারতেন কি বলেন আমার নবী শাহাদত আঙ্গুলি দিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন আমার বাঘার একটা কথা বলবো সময় দিলে বলবো এক মিনিট লাগবে বাঘা আমার বাঘা উপজেলা একটি আল্লাহর ওলির মাজার আছে অসংখ্য মাজার তার মধ্যে যার নামে আমার কলেজটি হযরত শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলা তিনার দরবারে তিনি যখন জীবিত ছিলেন এক বুড়ি বিটি মান্নত করেছিল আমার গাভী ভালো করে প্রসব করলে এক সপ্তাহ পরে প্রথম দুগ্ধ ধরে বাবার দরবারে ছেড়ে দেব তো বুড়ি মা মনে মনে ভাবলেন খালি দুগ্ধ তো দেওয়া যায় না এক ছড়ি পাকা কলা সাথে নিয়ে যায় মাটির পাত্রে এক ভাঁড় দুধ ভর্তি করে নিয়ে যাচ্ছে আর পাকা এক ছড়ি কলা শাড়ি রাসুলের মধ্যে নিয়েছে দরবার পাবে পাবে ভাব এমন সময় কয়েকজন ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে তার মধ্যে থেকে একটা ছেলে বলল মা এই মাটির ভাঁড়ে কি বুড়িমা বললেন দুধ বলে তোমার আসল শাড়ির আসলটাও চা লাগে ভিতরে বুড়িমা ভাবলেন যদি পাকা কলার কথা বলি ছোট মানুষ চাইতে পারে তো দিলে তো আব্বল জিনিস দেওয়া হবে না মিথ্যা বলে বললো বাবা আসলের নিচে আছে এক ছড়ি কাঁচা কলা দয়ালের দরবারে গিয়ে এক ভাঁড় দুধ দিবে বললো বাবা খালি দুধ দেওয়ার বেমানান লাগে তাই এক সপ্তাহ আগে আমি এক কান কলা কেটেছিলাম এক ছড়ি পাকা কলা এনেছি এই যে কলা নেন যেই বের করেছে পাকা কলা হয়ে গেছে শাহাদুল্লাহ বাবা বললেন মা তুমি কি প্রকৃতই আমার দরবারে কাঁচা কলা এনেছো বুড়ি কেঁদে কয় যে দয়াল আল্লাহর অলির সঙ্গে বেয়াদবি করা যায় না আমি এক সপ্তাহ আগে কলা কেটে রেখে পাকা করে নিয়ে আসছিলাম তোলার কোনো কিছু ঘটেছে রাস্তার মধ্যে বলে যে কয়েকজন ছেলে পেলে খেলাধুলা করছিল একজন জিজ্ঞেস করলো কি আমি মিথ্যা বলে বলেছি বাবা কাঁচা কলা চাইতে পারে পীর বললো যে তুমি চিনাই দিতে পারো বলে হ্যাঁ ওই লাল জামাটি গায়ে দেখ খেলাধুলা করছে ওই ছেলে উনি ছিলেন হযরত শাহাদুল্লাহর একজন সন্তান ছেলেকে তাড়া করলেন 350 বিঘা জমির কি দীঘা কাটা পুকুরের পানির পুর দিয়ে হেঁটে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে গেলেন শাহাদুল্লাহ বাবা বললেন রহ এক বনে দুই বাঘ সিংহ থাকতে পারে না আপনারা বাঘাতে যাবেন আল্লাহর ওলি যারা এই মজেজা তাদের ছিল কিনা হ্যাঁ 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 এই মতো আমরা যদি আগে আসতাম আমাদের পীর পান পীর বাবারও এরকম হয়তো অনেক মজেজা প্রচুর মজেজা আছে আমরা পরে যাই কমে তার জীবনী লেখা হয়তো বা বের হয়ে আসবে অথবা আছে কি বলেন আমার ভাইজান আছেন আপনি চেষ্টা করবেন আমাদের আল্লাহর ওলি মহান ওলি যিনি আমাদের এখানে সাহিত্য আছেন তার জীবনী যেন আমরা এই মেলার মধ্যে প্রকাশ করতে পারি সামনে তাই দৃঢ় বিশ্বাস করতে হবে আল্লাহর ওলির প্রতি আপন পীর মুর্শিদের প্রতি ফকির লালন বলে মান সন
দয়াল চান মুর্শিদ চান ভক্তদের ফেলে যাবে যাওয়ার আগে বলবো আমি একজন সাধারণ মানুষ বাবা ও সাধারণ কোন মানুষ আমি না কাজে আমার একটু ভুল ত্রুটি হতেই পারে 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 সেই জন্য যেই ভুলগুলি হয় এই ভুলটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যেই কথাগুলি মানুষের দৈনন্দিন জীবনে আধ্যাত্মবাদ জীবনে সাধনার ক্ষেত্রে যে কাজে লাগে সেই কথাগুলি আমরা গ্রহণ করব তো সেখানে একটি প্রশ্ন গান হলো সেই গানটার মধ্যে একটি প্রশ্ন হলো মাওলা আলী না আলী মাওলা আর এই মাওলাই আপনি উনি পাইলেন কোন কাজের বিনিময়ে উনি যে মাওলাইয়াতটা লাভ করলো এই লাভ করার কারণটা কি কোন কাজের বিনিময়ে এত বড় একটা সম্পদ উনি লাভ করলেন দুই নম্বরের প্রশ্ন হলো মাওলা আলীর জন্মটা কাবা ঘরের মধ্যে হওয়ার কারণটা কি এই বিশ্ব জাহান সৃষ্টি হবার পরে একজন মানুষেরই জন্ম হয়েছে কাবা ঘরে তিনি মাওলানা আলী করিমুল্লাহ আজহ আর যেই মানুষটি শহীদ হয়েছেন মসজিদ ঘরের মধ্যে তার স্বাভাবিক নয় কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল এই দুইটা বিষয় আমার জালাল ভাইয়ের গানের মধ্যে আমরা পাইলাম ছোট বাজাবা খুব ছোট বাজাবা আরেকটি বিষয় হলো আমরা এই যে যারা তরিকতের মানুষ অর্থাৎ বেলায়েত তেরো পীর মুর্শিদের সম্পদ পীর ওলিদের দরবারে আমরা যে থাকি মাজার শরীফে যাই রওজা মুবারকে যাই সেখানে গিয়ে আমরা গিলাব ব্যবহার করি মাজারে ফুল দেওয়া হয় আগরবাতি জ্বালানো হয় এইগুলির উপরে কোন দলিল আছে কিনা থাকলে বলবেন আর না হইলে আমরা এগুলি দোয়া বন্ধ করে দিব ভালো কথা যদি দলিল না থাকে তাহলে আমিও বললাম এটা আমিও করতে রাজি নহে রাজি নয় দিব না তবে একটা কথা আপনি বলছেন কথাটা ভালো লাগে নাই শোনেন ভাই যুগের যারা হক্কানি আলেম যারা মুহাদ্দিস হয়েছেন মুফাসসিরে কুরআন হয়েছেন আল্লামা হয়েছেন যারা যুগ শ্রেষ্ঠ আলেম যারা কোন আলেমই ওলি আল্লাহদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই গায়কদের মধ্যে আমরা কিছু গায়ক আছি দুইটা গান গাইলেই বাই না হয় উল্টা পাল্টা কথা কই এটা নিজে নাম ফুটেই এগারো মধ্যেও কিছু আছে অল্প বিদ্যা হইলে খুব ভয়ঙ্কর যুগ শ্রেষ্ঠ আলেম যারা আমি তাদের ইতিহাস যতটুকু জানি কোন অলি দের বিরুদ্ধে কোন হক্কানি আলেমরা কোন বাজে মন্তব্য করেছেন আমার এক লোক জিজ্ঞেস করছে একদিন ভাই আপনারা পিস সাবরে কেবলা কাবা কোন এটা আপনারা কোহনে পাইছেন কয় না কেবলা জান কি বা জান কয় না আমার পীরে কেবলা জান এইটা আপনারা কোহনে পাইলেন তা আমি কইলাম ভাই আমি তো লেখাপড়া জানি না আমাদের বাংলাদেশের মধ্যে বাঙালি জাতির মধ্য থেকে যিনি সর্বপ্রথম হাদিস বুখারিকে বাংলা করেছেন তিনি হলো আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ ছোট বাজাবি এ বাবাজি দয়া করে বাবাজি এই কাজটা একটু বন্ধ করেন আরে আর কমিটির আমি দরবারের ভক্তদের বলবো আপনারা একটু খেয়াল করেন বাবা আমরা পান খাইতে করে নিষেধ করবো না দোকানদারও বলবো না বাবা তুমি বেছো না এই যে আমরা একটা শিল্পী গান গেয়ে বসবো যন্ত্রপাতি সরানোরা হয় তাই না একটা মিউজিক হয় এখানে পাঁচ সাত দশ মিনিট যে সময়টা যায়
এর মধ্যে আপনারা পান টানজা কিনা কিনে রাখে এই শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই উনার পীর উনার উস্তাদ উনার মুরব্বি হলো হযরতে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই যার নাম নিলে বাংলাদেশের এমন কোন আলেম নাই তার মাথাটা নিচে না হয় সেই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই উনি জিয়াউল কুলুবের মধ্যে একটি কথা লিখেছেন জিয়াউল কুলুবটা লিখেছেন হলো উনার যিনি মোর্শেদ কেবলা তিনি হলো হযরতে হাজী আমদাদুল্লাহ মহাজরী মক্কি রহমাতুল্লাহ আলাই সে আশরাফ আলী থানবী বলতেছেন আমার কাবায়ে কেবলা আমার মহান মোর্শেদ হাজী আমদাদুল্লাহ মহাজরী মক্কি রহমাতুল্লাহ আলাই উনার মতো আলেম যদি উনার পীর রে কেবলা কাবা কয় আমার কইলি দোষটা কোথায় কথা কন না কেন মিয়া পানি খেয়ে বড় হই নাই দুইটা ভাতও খাই চাল্লাই আমার কথাগুলি ক্লিয়ার কথা বলি আমি তো সেগুলির সমাধান করব যদি আপনারা যদি বলাই যে সুযোগ দেন তাহলে বলবো কোন গায়ক বাজান গান গাইতে পারে না আমার উস্তাদ সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাই অনেক মুরব্বীরা তার গান শুনেছেন একশো নয় মাস একশো বছরের পরে উনি নয় মাস ওনার বয়স হয়েছিল উনি একশো বছর পর্যন্ত মঞ্চে গান করেছেন আমার বাবা সাধক আইনাল মিয়া সাহেব উনি একদিন আমার বলছিল আবুল সরকার তুমি গান গাইতে পারো আমি বাবা গান গাইতে পারি না আমার তো অনেক বায়না হয় কইল তুমি গান জানো জানো না আমি বাবা কোন কি মাসের মধ্যে আমি 30 দিনে ইচ্ছে করলে 30 দিনই গান গাই তা গাও কিন্তু তুমি গান গাইতে পারো না তুমি এটা তুই একটু পালা করে শোনাও তো আমারে আমি বোবা হয়ে গেলাম বাবা আমার কইলে আবুল সরকার গায়ে কইলে একটা সাদা কাপড় সিনেমা হলে যাবেন একটা সাদা পর্দা দেখা যায় তার মধ্যে কোনো ছবি দেখা যায় কোনো ছবি আমরা যাই দেখি না যখন একজন অপারেটর গিয়ে ওই মেশিনটা চালিয়ে একটা আলো যখন ওর উপরে ধরে সে আলোর মধ্যে ছবিগুলি দেখা তুমি একটা সাদা পর্দা যখন তুমি মঞ্চের মধ্যে দাঁড়াও তরিকতের আশে কান্না যখন তোমার দিকে রহমতের দৃষ্টি করে তাকায় তখন তুমি ভালো গান গাইতে পারো বাজার আমি কিন্তু গান জানি না আপনারা আমারে যা বলাবেন আমি ঠিক তাই বলবো গান ভালো হওয়াটা আপনার দায়িত্ব খারাপ হওয়াটা আপনাদের দায়িত্ব দায়িত্ব তো সেই জন্যে আমি একটি প্রশ্নের উত্তর করব তারপরে আমি গানের মধ্যে যাব আমরা একটা কিতাব পড়ি মাঝে মাঝে অনেকেই কিতাবটার নাম এখন জানে সেটা কাজী বেনজির চিশতি সাহেবের একটি কিতাবের নাম হলো বেহুশের চৈতন্যদান আমি আর একটা কিতাবের নাম আর একটা লেখকের নাম বলবো ডক্টর ইলিয়াস সাহেব যিনি একটি কিতাব বই লিখেছেন সেই বইটার নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম এই বইটার মধ্যে আপনারা এই বইটা সংগ্রহ করে পড়বেন সেখানে মাওলানা আলীর শান মান সম্বন্ধে আপনি জানতে বিষয়টা জানার দরকার বিষয়টা বোঝার দরকার বাবাজি কাবা ঘরটা কার ঘর কথা বলতে হবে কাবা ঘরটা কার ঘর আল্লাহর ঘর আর মাওলা আলী হইলে আল্লাহর মেহমান মেহমান তো মালিকের ঘরেই আসবে আমার বাড়িতে যদি মেহমান আসে অবশ্যই যিনি আমার প্রিয় তিনি আমার মেহমান আর সেই মেহমানকে আমার ঠিক ঘরের মধ্যে বসতে দিতে হবে রোজা আজলের উপরে সমস্ত রূহ মুবারককে একত্রিত করে সমস্ত রূহকে
আমার নূরে মোহাম্মদকে তাজিম করা হয়েছিল মাওলা আলী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল আমি ওই দিন দুনিয়াতে যাব আমি যাইতে পারি যদি তোমার ঘরে আমার আগমন ছোট ছোট বাজাও মাওলা আলীর জন্ম এই জন্যই হলো কারণ যারা দুনিয়াতে আমার জন্ম হইছে জালাল সরকারের জন্ম হইছে আপনার আমার জন্ম হইছে আমার রসুল কিন্তু জন্ম নাই নাই জন্ম নিয়েছেন উনি তাশরিফ এনেছেন উনি তাওয়াল্লাত করেছেন মাওলা আলী জন্ম নাই নাই মাওলা আলী তাওয়াল্লাত কারণ যেহেতু আমি আর আমার আলী একটি নূরের দুটি অংশ জালাল সরকার ভাই একটি নূরের দুটি অংশ মাওলা আলী আর দয়াল নবী নবী চিনা সহজ হয় আলী চিনা এত সহজ নয় কারণ আলী হলো রহস্যময় আরে মাওলা আলী হলো রহস্যময় সেই রহস্য জানতে হলে এজন্য আল্লাহ রসুল বলেছেন আমি হইলাম এলেমের শহর আর ওই শহরের প্রবেশদ্বার ওই শহরের দরজা হলো আমার মাওলা আলী কেউ যদি আমার এই এলেমের শহরে আসতে চাও তাহলে আগে আমার মাওলা আলীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে আহা অত্যন্ত ভালো কথা ভাই কি দিয়ে কি বলুম বাজান কি জানি আমার মাওলা আলীর যিনি মা আমার মাওলা আলীর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ দেখবেন বাজান একটা মায়ের গর্ভে যখন সন্তান আসে ওই সন্তানের জন্য অনেক সময় মা যদি দেখে আমি বেশি খাইলে সন্তানের কষ্ট হয় মা ভাত খাওয়াটাই ছেড়ে দেয় ডাক্তার কয় আপনি অল্প খাবেন নাহলে আপনার পেটের বাচ্চাটার সমস্যা হইতে আহা নিজে খাওয়া পাত দিয়ে সন্তানের মঙ্গল মা কামনা করে হালকা খানা খায় কয় বড় কিছু ধরেন না আপনার সন্তান কষ্ট পাবে মা জোরে কলসটা উঁচে করে সন্তানের মঙ্গলের জন্য মা পীর মুর্শিদ গো অলি আল্লাহ গো দরবারে বাতি জ্বালায় না যারা এটা একটু কম বোঝে গ্রামের আমরা কিছু মানুষ আছি তারা আবার আমরাও এক সময় দেখেছি সন্তানের মঙ্গলের জন্য মা সিন্নি রান্না করে শুক্রবারের দিন জুম্মার নামাজের দিন রাখালকে দিয়ে মসজিদে পাঠিয়ে দিয়ে বলছে রাখালকে বলিস আমার সন্তানটার জন্য যদি একটু দোয়া এ হইল মা বাবাজি ফাতেমা বিনতে আসাদ সন্তানের মঙ্গল কামনা করার জন্য উনি কাবা ঘর জিয়ারত করতে গেছেন কাবা ঘর তওয়াব করতে গেছেন কাবা ঘরে যে উনি কাবা ঘরের চতুর্পাশ দিয়ে ঘুরছে তওয়াব করছে হঠাৎ করে মাওলা আলীর আম্মা যান ফাতেমা বিনতে আসাদ ওনার প্রসব যতনটা ব্যথা শুরু হয়ে গেছে এই ব্যথাটা কেমন ব্যথা জানেন আমার রসুল পাক বলছেন সারা পৃথিবীর আজাব যদি এক পালাই দেওয়া হয় যত প্রকার আজাব আছে সব যদি এক পালাই দেওয়া হয় আর মায়ের প্রসব যতন এক পালাই দেওয়া হইলে মার প্রসব যতনের পালাটা ভার বেশি হবে জালাল ভাই আমি লেখাপড়া জানি না আপনি শিক্ষিত মানুষ সায়েন্স প্রমাণ করছে একটা সুস্থ সবল মানুষকে যদি রিমান্ডে নিয়ে মারা হয় একটা শক্তিশালী মানুষকে যদি রিমান্ড করে মারা হয় ওই মানুষটা 56% আঘাত সহ্য করতে পারবে 57% দিলে সে মারা যাবে আর একটা মা যখন বাচ্চা প্রসব করে তখন তার দেহের মধ্যে 54% আঘাত চলে দেখেন নাই বাজানরা অনেক মা দুনিয়ার থেকে চলে গেছে বাচ্চা জন্ম দিবেন না ফাতেমা বিনতে আসাদ হাটগাড়া দিয়ে মাটির মধ্যে বইসে আল্লাহ আমি তোমার কাবা ঘর জিয়ারতে আসলাম আর এই খোলা জায়গায় যদি আমার বাচ্চা হয় আমার ইজ্জত তো আল্লাহ মানুষ দেখব তুমি দয়াময় রহমান রহিম আল্লাহ আমার তুমি হেফাজত করো চোখের পানি ফেলে যখন
এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে মায়ের প্রসব বেদনাটা পানির মতো শীতল হয়ে গেছে সুবহানাল্লাহ এবার ফাতেমা বিনতে আসার বাড়ির দিকে মুখ করেছেন হঠাৎ পেছন থেকে শব্দ আসলো ও ফাতেমা বিনতে আসার আপনি পিছন দিকে ঘুরে আসুন তাকায় কেউ দেখে না শব্দ পাওয়া গেল তাকায় দেখে আল্লাহর কাবা ঘরটার দরজাটা দুইটা ভাগ হয়ে গেছে আবার কেউ কেউ লেখছে কাবা ঘরটাই দুই ভাগ হয়ে গেছে আরো ভয় পেয়ে গেছে সর্বনাশ আমাকে দেখে কাবা ঘর দুই ভাগ হয়ে গেল নিশ্চয় আমার সন্তানের কোনো অমঙ্গল হইলেও হইতে এবার শব্দ আসলেন আপনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করুন এবার ফাতেমা বিনতে আসাদ ভয় পেয়ে গেছেন যখন কাবা ঘর দুই ভাগ হয়ে গেছে এবার আস্তে আস্তে কাঁপতে কাঁপতে ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের মধ্যে যখন ঢুকছে আবার ঘরটার দরজা একলাই বন্ধ হয়ে গেছে ছোট বাজান ছোট আমি কোনো গান জানি না বাবা আমি কিছুই জানি না তবে শুকরিয়া করি মালিকের দরবার আমার মতো আবুল সরকার আমার মতো কত আবুল রাস্তায় রিক্সা চালায় মাটি কাইতে খায় চাকরি করে ব্যবসা করে আর আমার মালিক এত দয়া করে এই অধমের মতো মানুষের মুখ দিয়ে নবী নবীর আহলে বায়াতের কথা বলায় মালিক যদি কোনো কাজে আবার আমাকে দুনিয়াতে পাঠায় আমি যেন একটা গায়ক হয়ে দুনিয়াতে আসি আর কিছু না হইলে আহলে বায়াতের কথাটা কম অলি আল্লাহদের কথাটা কম আপনাদের মতো মানুষের চরণ পাশে দাঁড়িয়ে আমার গুরু নামটা আমি একটু নিতে পারবো ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে মাওলা আলী দুনিয়াতে চলে আসলেন তাও আল্লাহ করুন তিন দিন পর্যন্ত ঘরের মধ্যে আটকা ছিল ফাতেমা বিনতে আসাদ হুজুর পাক বাহিরে ছিলেন মক্কায় খবর হয়ে গেল আবু তালিবের স্ত্রী কাবা ঘরের মধ্যে আটকা পড়েছে শত মানুষ জমা হয়ে গেল ঘরের দরজা খুলতে পারে না তিন দিন পরে আল্লাহ রসুল মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন কাবা ঘরের দরজাটা খুলে গেছে সবচেয়ে বড় বিষয় হলো কি জালাল ভাই তিন দিন পরে দুনিয়াতে আসছেন এই তিন দিনের মধ্যে মাওলা আলী মায়ের স্তনের এক ফোঁটা দুধ উনি পান করে নাই একটা সন্তান দুনিয়াতে তিন দিন আইছে বাবা সে যদি দুধ না খায় মা কি ভালো থাকে শুধু তাই নয় চোখটা মেলেও তাকাইয়া দুনিয়াদারের কিছুই দেখে মার মনে মনে চিন্তা যে আমি আল্লাহর ঘরের মধ্যে সন্তান আসলো আমার আল্লাহর ঘরে আসলো সন্তান আর আমার সন্তানটা হইল কানা অন্ধ এই দুঃখে উনি চোখের পানি শুকায় না হুজুরে পাক যখন মক্কার কাছে আসলেন কাবা ঘরের দরজাটা অমনি খুলে গেলেন নূরের একটা খণ্ড কোলে করে ফাতেমা বিনতে আসাদ বের হয়ে আসলেন যখন বের হয়ে আসলেন বাবাজি আপনার বাবা মারা যাক ভাই মারা যাক সেই দুঃখের সময় যদি আপনজন কাছে আসে আরো কান্নাটা বেশি ফাতেমা বিনতে আসাদ দয়াল নবীকে দেখে আরো উনি কান্নায় ভেঙে পড়ছেন কারণ আমার দয়াল নবীর তো উনি লালন পালন করছে ওনার মা ছিল না ছোটকালে মা মারা গেছে গর্ভে থাকতে বাবা মারা গেছে ফাতেমা বিনতে আসাদ নিজের সন্তানের মতো কোলে করে দেখে লালন পালন করেছে কান্নায় ভেঙে পড়েছে চাচি আম্মা এত কান্না করছো কেন বলে কান্না করবো না তিনটে দিন তোমার ভাই দুনিয়াতে আসলো আমার একটু দুধ খাওয়াইতে পারলাম না আর সবচেয়ে বড় কথা হইলো আমি একটা অন্ধ সন্তানের মা হইলাম আমার নবীজি কইলে আমার ভাইকে তুমি আমার কাছে দাও ফাতেমা বিনতে আসাদ আমার হুজুর পাকের কোলের মধ্যে মাওলা আলীকে যখন ছেড়ে দিয়েছে নয়ন ভরে তাকিয়ে দেখছেন তার সাথী আমার হুজুর পাক বলে কিরে আলী ও আলী তুই তাকাবি না একটু তাকা
যখন কইছে তাকাও মি হুজুর পাকের মুখের দিকে তাকিয়ে চোখের মধ্যে কোনো পলক সুবহানাল্লাহ বাবা দুনিয়াতে যদি কোনো মানুষ মুর্শিদের কোলের মধ্যে এসে বসে তার চাইতে ভাগ্যবান কোনো মানুষ দুনিয়াতে তাকিয়ে দেখছে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ তাকাও নাই কেন তিন দিন দুনিয়াতে আসছো মৌলা আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমি আল্লাহর কাছে দুধের চোখ চাই আনছি যারে দেখার জন্য সে না আসলে আমি তাকিয়ে দেখবো কারে তুমি না আসলে আমি তাকাই কি দেখবো বলো এই জন্য আমি তিন দিন আজকে তাকাই নবীজি ওনার জিব্বা মোবারকটা মাওলা আলীর গালের মধ্যে ঢুকে দিছে সন্তানের কোলে সন্তান যখন মায়ের কোলে বসে স্তনের মুখ লাগিয়ে চুষতে থাকে আমার রসুল পাকের জিব্বা মোবারক থেকে আমার মাওলা আলী হুজুর পাকের লালা মোবারক পান করতে লাগলেন জোরে জোরে সুবহানাল্লাহ দুনিয়াতে এসে যেই মানুষটি সর্বপ্রথম দুনিয়া দেখবার আগে যিনি আমার রসুল পাককে দর্শন করেছেন দুনিয়ার কোন নিয়ামত না পান করে যিনি আমার হুজুর পাককে লালা মুবারক পান করেছেন তিনি মাওলা হবে না মাওলা হবে কে কথাটা বাজানটা বোঝা গেল নাকি অতএব রসুলের যে রেসালা রসুলের যে মাওলাইয়া তার যে কামলিয়া তার নবুয়াত বেলায়েত রেসালাত খেলাফত মাওলাইয়াত শরীয়ত তরিকত হাকিকত মারিফত জাহের বাতেন যত এলেম নবীজির ছিল ওটা মাওলা আলীর সিনার এই জন্য প্রিয় মুর্শিদরা যদি কিছু খাইয়ে একটু পানিও রাখে ওটা ভক্তগণের জন্য কি ওটা সেই জান্নাতের নিয়ামত যদি কোনো ভক্ত তা ভক্তি সহকারে পারে কাজেই এই ইতিহাস সৃষ্টি করবার জন্যই বিশ্ব জাহানের মানুষকে দেখাবার জন্য গুরু শিষ্যের প্রেমকে বোঝাবার জন্যই মাওলা আলীর আগমনটা কাবা ঘরের মধ্যে বাজানটা বিরক্ত হন নাকি বিরক্ত হন অত্যন্ত ভালো প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবার একটি গান করব একটা প্রশ্ন আমার বাবা আমাকে সবসময় বলতো যখন গায়কের সাথে গান করবা আগে তার প্রশ্নের সম্মান জানাবা আগে আগে প্রশ্ন উত্তর করবে পরে তুমি গান করবা আর যদি আগে গান করা হয় একজন শিল্পীকে হেয় প্রতিপন্ন করা হয় আর আমাদের এই উদ্দেশ্যটা হলো মূল উদ্দেশ্যই তো প্রশ্ন শোনা তুমি আবারও কথা শুনবা না পান উনি বেঁচে আর যারা খায় তারাই বা কেমন তুমি আমি বলছি তুমি এখন বসো তোমার আমি গান করার আগে আমি তোমার বলবো যে এবার তুমি বিক্রি করা শুরু করো বাজান শোনো তুমি একজন মানুষ একটা বছর পরে মিয়া 11 মাস 29টা দিন প্রতীক্ষায় থাকে এই বাড়ির মানুষ এই মানুষগুলির চরণ দর্শন করার জন্য অর্থ সম্পদ খরচ করে নিজে পয়সা খরচ করে চাইল ডাল ডাইনদের খাওয়াইয়ে এরপরও মাফ চাই বাবা আমার আচরণে কোনো ভুল হইলে মাফ করে দিও এটা আমাদের তরিকার শিক্ষা আর সেইটা তোমার একটা পান বেচার জন্য বন্ধ হবে এটা আমি মানতে রাজি না তোমার 200 টাকার দরকার আমরা 2 বয়সে তোমার 500 টাকা দিয়ে দেবো যারা তরিক দ্বারা মানুষ তাদেরকে বলবো কোথাও কোনো মাহফিলে বসলে প্রয়োজন হলে নিজের মোবাইলটা বন্ধ করে দেবেন
প্রয়োজন হলে মোবাইলটা বন্ধ রাখবেন। যে কথা হয়তো জীবনে আপনি শুনেন নাই সেটা আপনি শুনতে পারবে পারেন, সে কথাটা আপনার জীবনের বড় একটা সম্পদ হইতে পারে পারে। এই জন্য বাবা এটা খেয়াল করবেন সোনারা, পরিবেশটাকে সুন্দর রাখবেন। আমরা দুজন মানুষ বাবা, আমাদের সার্থকতা কখন, যখন শ্রোতায় আমার গান শুনে তখন আমার সার্থকতা। আজকে পালা গানের যে বিষয়, পালাটি চলবে সবাকারে নারী এবং পুরুষ। তো আমার প্রতিপক্ষ যিনি জনাব শিরীন সরকার, উনি বলছে আজকের পালা যা তাই, আমাকে দিয়েছেন পুরুষের পালা, মানে উনি পুরুষ মানে জাতাই, মানে আজকের পালা হইল জাতাই, জাতাই মানে নারী পুরুষ। যে যা তাই আমি মনে মনে চিন্তা করলাম যে আমি হয়তো নারীর পালাটাই পাম, কিন্তু আজকে আমার পালা হলো পুরুষ। তা অনেক মানুষ আপনারা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন, ধন্য হয়ে গেলাম আপনাদের পরিচয়ের ভাব দেখে। জনাব শিরীন সরকার চমৎকার একটি গান গেয়েছেন, নারী হইতে জগৎ সৃষ্টি, নারী হইল সৃষ্টির মূলে, সাধক যারা সাধন করে পরে নারীর চরণ তলে। আপনারা জ্ঞানী গুণী মানিজন একটু খেয়াল করে শুনবেন, মা ফাতেমা ডিম্বকারে ছিল তার গানে। আপনারা যারা জ্ঞানী মানুষ ইশারাই বুঝবেন এই কথাটা। আমরা নারী পুরুষ পালা গান ওই থটে কোনোদিন গাই নাই, আমার জীবন আর গামও না। এই দিন এই যে নারী আর এই যে পুরুষ এই পালা না, শুরু করব কোন জায়গা থেকে, আদি আদম মা, মা কি পালা তো দিলেন কন্দতেই, মা কে খাতাটার নামটা কি কন্দতেই, ওই যে এই পাশ ঠিক কইছে এই পাশ ঠিক, এবার মা হাওয়া, যেখানে আদম সেখানে হাওয়া, যেখানে ফাতেমা সেখানে কে, সেখানে কে আলী, যেখানে আমার ফাতেমার সেখানে আমার হজরত আলী, যেখানে আদম এখানেই হাওয়া, পালা হলো আদম হাওয়া। টানাটানি করবেন কিনিয়া, সৃষ্টি জগতে ফাতেমা ছিল, অবশ্যই ছিল, আমার আল্লাহ নারীকে সম্মান দিছে, প্রিয় নবী সকলেই বলেন সাল্লাল্লাহু, উনিও নারীকে সম্মান দিছে। তবে এটা তুমি মনে করো না শরীয়ত সরকার নারীকে অপমান করব। আমি কখনো নারীকে অপমান করি না আর জীবনে করব না। তবে নারীর মধ্যে কিছু কিছু মানুষ কয় যে নারী হলো পায়ের স্যান্ডেল, কইছে না কথাটা? হ্যাঁ কইছে, কইছে আমার শিরীন কইছে যে কিছু কিছু নারী, অর্থাৎ এই যে যারা কয় তারাও কিছু কিছু পুরুষ, সব পুরুষ কিন্তু কয় না। আমি প্রকার কই, তুমি খেয়াল করে শোনো, নারী কয় প্রকার আপনারা গুনেন, হস্তনী, পদ্মানী, সাংখিনী, চিন্তামণি, অধবা, বিধবা, সদবা, সাধবা, পত্তু, কুমা, যশিনী, বিশুধারী, সাংখিনী, বিদ্যান্ধী, অর্ধাঙ্গিনী, বউ, স্ত্রী, শক্তিদায়িনী, আবার উনি মুক্তিদায়িনী, আবার উনি ভক্তিদায়িনী, উনি হলো আদ্যশক্তি মহামায়া, তিনি হলো নারী।
আমি জানতে চাই তুমি কোন নারী? কি কর, তাইলেই বোঝা যাবো নি কোনটা কোনটা। আমি আর স্যান্ডেল কোবের চাই না, তাই না? তোমার পরিচয় তুমি দিয়ে যাইব। আর হইল ডিম্বকারের মধ্যে ছিল ফাতেমাতুজ জহুরা, একটা ডিমের আকার, এই মানব দেহটাও ডিমের আকার, মানুষ লম্বা না গোল। বাহ, ধন্যবাদ জানাইলাম, মানুষ হইল গোল। আমি এই পাশেও যেমনে, এই পাশেও তেমনি, এই পাশেও গোল, এই পাশেও গোল, একটা বৃত্তের মধ্যে অঙ্কন করলে একটা ডিমের আকৃতি হয়, ডিম্বকারে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারপরে নেন চোখের দুই গোল, নাকের ছিদ্র দুই গোল, মুখের গোল, কর্ণের গোল, আর আমার দেহটা গোল। আমি ছিলাম শূন্যকারে, এখনো আছি শূন্যকারে, ভবিষ্যতে থাকবো শূন্যকারে। এই শূন্যকারে একটা ডিমের আকৃতি, তার উপরের ভাগ ছিল ফাতেমাতুজ জহুরা, উপরের অংশ হলো আসমান, নিচের অংশ হলো জমিন। এখানে তিনটি শব্দ দিয়ে আমি তোমাকে ছোট করব না, আমি ফাতেমাকে সম্মান করি, তবে যেখানে ফাতেমা ছিল সেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু উনিও ছিল কিনা ডিম্বের মধ্যে? ছিল। মায়ের অংশ ছিল এক, মায়ের অংশ ছিল কয়টা? শুধু ডিম্বকারে, উপরের অংশ নিচের অংশ, এটা আমার ফাতেমা। ভিতরে ছিল দয়াল নবী, মাওলা আলী, হাসান, এবং এই চারটি অংশ ছিল বাবার, আর একটি অংশ হলো আমার মায়ের। তবে উপরের অংশ ফাতেমা, নিচের অংশ ফাতেমা, ডিম্বকারে ফাতেমা, কুসুম রূপে দয়াল নবী, বিজলে মাওলা আলী, দুই পর্দা ইমাম হাসান এবং হুসাইন। তোমার গানে শুনলাম হা হে হু, কটা হইল? আমি জানতে চাই এই তিনটা শব্দের মধ্যে কোন নারীর অংশ আছে কি নাই। তিনটা শব্দ দিয়ে ডিম্বটা ফাটে নাই, কয়টা শব্দ দিয়ে ফাটছে? তিনটা, হা হে হু। এটা আল্লাহর নাম, অজফা নাম, নামের নাম, অধর্ম নাম, যে নাম নিলে মানবের মুক্তির সনদ বিকশিত হয় সেই নাম। কি নাম? হা হে হু। এই তিনটি নামের মধ্যভাগে নারী বা আমার মায়ের কোনো অংশ আছে কিনা। এবার আসেন, আদমকে সৃষ্টি করল, আদম তার একা থাকতে আর ভালো লাগে না, তারের সৃষ্টি করলো আমার আল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক, পরম দয়ালু, অসীম করুণাময় রাব্বুল ইজ্জত, তাকে সৃষ্টি করে রাখছিল কোথায়? জান্নাতুল ফেরদাউসের মধ্যে, যেটা সর্বশ্রেষ্ঠ জান্নাত, বেহেস্ত। এই বেহেস্তের মধ্যে রাখলো কাকে? তিনি হলো কে? তিনি হলো প্রতি প্রতিনিধি। কি আদম? কি আদম হলো প্রতিনিধি? আমি ওই গান গাব না, দেড় কেজি হই, দেড় কেজি হইল না, দেড় কেজি হইল হলুদের গুঁড়া, আর তিন কেজি হইল মরিচের গুঁড়া, আর দুই কেজি হইল ধইনে পাতার গুঁড়া, মানে ধইনে সজের গুঁড়া, সাড়ে চার কেজি লবণ, দুই কেজি হইল চাই। এইটা দিয়ে খিচুড়ি পাক করছিলাম, আমার স্বামী খায়া যে মজা কইছে, এইরকম কথাবার্তা হইল তো শিরিন সরকার, সেখানে খালি ঝগড়া আর ঝগড়া হইব। ওইসব কথা আমিও কই না, তুমিও কও না, এই জন্য এখানে কোনো ঝগড়া জাতি হবে না। এই মানুষগুলো কিছু যেন পায়, তাদেরকে তুমি দিয়ে যাইব। কি কন, আপনারা কি ফাউল কোনো কথা শুনবেন? আমরা বিতর্ক জানা অপরাধ মাফ করবেন, আমরা যেন বিতর্কী কথা কোনো না বলি, ফায়সা কথা না বলি। দেখেন ছোটো ছোটো পোলাপানগুলো বসছে, বিশ বাইশ পঁচিশ বছর আসছে, চব্বিশ বছর, এখন দেহে যৌবন, যার যুদ্ধে যাওয়ার
সময় তার মায়ের আসছে, মা বোনরা আসছে, সকলে আমাদের গান শুনতেছে। তবে ভালো লাগে না কেন আপনারা জানেন? কেন ভালো লাগে না? ওনারে সাইর, সাকা, লাজা, জাহিম, জাহান্নাম, হাবিয়া, হুতামা, সাতরা দুজকের সবচাইতে বড় দুজক, এর নাম হলো হাবিয়া দুজক। আর জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুস সালাম, এরকম আটটা বেহেস্ত যদিও আছে, সবচাইতে উত্তম যে বেহেস্ত সেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই ফেরদাউসে রাখছে, বেহেস্তি পোশাক পরাইছে, তারপরেও তার ভালো লাগে না। কেন লাগে না? একজন সহধর্মিনীর প্রয়োজন হয়। তবে আল্লাহর প্রতিনিধি যখন বলছে ভালো লাগে না, তখনই আল্লাহর কুদরতি শক্তির পাওয়ারের জোরে মা হাওয়াকে তার ব্রাম ধারে বসাইয়ে দিল। তোমার এক কথার উত্তর দিলাম। দুই কথা জানলো কিভাবে? আদম তৈরি করার কোনো প্রয়োজন প্রশ্ন করছে কি না? আপনার একটু হা না কইন না, ঘুমাইছেন না কেমনে কি না গেছেন গে আমরা তেলি? হ্যাঁ করছে কিনা কথাটা? আচ্ছা শোনো, আমার আল্লাহ তাআলার সাথে এবং তার ফেরেশতা, উনি হলো 70,000 ফেরেশতার কি ছিল সর্দার, মাস্টার, মুআল্লামুল মালাকুত, মুআল্লামুল মালাইকা, ওনার নাম হলো মকরম আবেদ। এই মকরম আবেদকে সঙ্গে নিয়ে বিশ্বজগতের প্রতি পালা মাকমে আলা যাকে বলা হয়, যাকে আরশে আলা বলা হয়, এই আরশে আলার মধ্যে ছিল। এই আরশে আলার মধ্যে থাকার পরে উনি তাকিয়ে দেখে আরশের গায়ে, এই যে আরশে আলা, এটা তুমি কিতাবুল মুকাদ্দেস এই বইটা পড়লে পাইবা, আরশে আলার মধ্যে নির্ণয় করা ছিল কয়েকটি তারকা, একটা হলো বড় তারকা, আর পাশাপাশি ছিল এই ধারে পাঁচটা, এই ধারে পাঁচটা, পাঁচ আর পাঁচে কত? দশটা হলো ছোট তারকা। তখন ছোট তারকা, এই ছোট তারকা দুইটা, এক তারকা যায় আর এক তারকার সাথে যায়, মানে হুড়াহুড়ি করে, মারামারি করে, আর ছোট তারকা বড় তারকার কাছে যাইয়া বড় তারকাকেও ধরতে চায়। তখন বলল মুআল্লামুল মালাকুত 70,000 ফেরেশতার, এই এটা কেরা এরকম করে বইছে? আহা রে, আহা, ঠিক ঠিক আছে, স্যারের দিকে দেখতেছেন বাবা বাবা বাবু, ভালো ভালো ধর, এই মানুষের দেহ, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল। কথাই ছিলাম বড় তারকার দিকে, আল্লাহর কাছে, আমার আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক তার কাছে জিজ্ঞাসা করলো মকরম আবেদ, হে সর্বশক্তিমান পরম দয়ালু, এই বড় তারকাটাকে পাশাপাশি এই দারে পাঁচটা, এই দারে পাঁচটা, এই ছোট তারকাগুলো কি? তখন কইল যে এই বড় তারকা হইলো আমার প্রতিনিধি, যাকে আমি সৃষ্টি করব, তার নাম হলো আদি আদম, আর ছোট তারকা হলো এই আদমের বংশধর। কয়তাহলে এক তারকা আরক তারকা এইরম ই করে কেন, ঢেলাঢেলি করে কেন, মারামারি করে কেন, হুড়াহুড়ি করে কেন, নাচানাচি করে কেন? কয় ওরা দুনিয়ায় যাইয়া এই আদমের বংশ বিস্তার হবে, স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ, সিঁড়ি বাই সিঁড়ি, এদের জাতের বংশধর বিস্তার পৃথিবীতে ছড়িয়ে পড়বে, একজন আরেকজনের সাথে মারামারি করবে, একজনে আরেকজনের মাথার মধ্যে বাড়ি দিবে। এইটাই হলো তার একটা স্মৃতিচিহ্ন, এই জন্য দেখাইলাম। এই জন্য মুকরম কইছিল যে আদম তৈরি করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা এই আদম মারামারি করে কিনা হন? করে করে। হ্যাঁ এই জন্য কইছে আদম সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, আমরা 70,000 ফেরেশতা সহ আমি নিজে আপনার আবাদত বন্দিগি রুজুর মধ্যে থাকি,
শুধু তাই নয়, আমরা সদাই সর্বক্ষণ এবাদত তসবিহ হালাতে থাকি, সব সময় যেন মাওলাকে নিয়েই ভাবি। আর আদম তৈরি করার দরকার নাই, ওরা দুনিয়ার বুকে যখন ব্যবিচার অত্যাচার নাজায়েজ কর্মকাজে লিপ্ত থাকবে, হে বিশ্বজগতের প্রতি পালক, ওই সমস্ত জাতিকে আপনার তৈরি করার দরকার নাই। তখন আমার আল্লাহ বলছে, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আমি যা জানি তুমি তা জানো না। এই জন্য সৃষ্টি করলো হইলো আদম। আদম শব্দের অর্থ হলো প্রতিনিধি, আহাদের দম সেইটি হলো আদম, তার দমই নাই। হে আবার কিসের আদম? কথা সত্য, তোমার মধ্যেও আদম আছে, নারীর মধ্যে কি আদম নাই? আছে, সেদিকে পরে যাব। যদি শিরিন সরকার যায় তাহলে আমিও যাব যাব। নারীর মধ্যেও পুরুষ আছে, পুরুষের মধ্যেও নারী আছে। আর একটা কথা আসছে যে চল্লিশ বার ওনার বডি, শোনো শিরিন সরকার, আদমটাকে এই দেহটাকে দুটি স্তরে ভাগ করা হয়েছে, একটা হলো আলমে খালক আর একটা হলো আলমে আমর। কোন কোন রাবি বলছে এটা তিন ভাগে ভাগ, একটা হলো এই মস্তক থেকে স্কন্দ, এই স্কন্দ থেকে কোমর, আর কোমর থেকে হলো পায়ের তালি। কেউ কেউ কইছে তিন ভাগ, কেউ কেউ কইছে দুই ভাগ, এটা আলমে আমর, একটা আলমে খাল। আলমে খাল হলো সৃষ্টির জগৎ, আর আলমে আমর হলো অদৃশ্য জগৎ। দৃশ্য অদৃশ্য সমন্বয়ে হলো পূর্ণাঙ্গ আদমের দেহ। তবে আদমের দেহ ভাঙে নাই, ভাঙছে কোনটুকু? মানে মুআল্লামুল মালাকুত, যিনি 70,000 ফেরেস্তার মাস্টার, ওরে নিষেধ করছে যে তুই এই মস্তক মাথা মুবারক বানাইতে, উনি মাতবুরি কইরাই বানিবার যায়, যতবারই বানায় খালি একাই ভেঙ্গে যায়। এনে ওই কথা না, যদিও এই জন্য উনি আমার আল্লাহ বলছে এটা, তখন বলছে তুমি এই পর্যন্ত বানাও, স্কন্দ হতে বানাও, স্কন্দ হতে মস্তক তালি, তথাপি এই দেহ চেহারা মুবারক এটা বানাইছে আমার আল্লাহ নিজেই। জোরে জোরে কন সুবহানাল্লাহ। তাই বলছে আমাদের ময়মনসিংহের জালাল খা, কি সুরত বানাইলে মাওলা রূপ মিশিয়ে, আপনার এই সুরত দুজকে নিবে যে বলে সে গুনাহ। এটা আল্লাহর সুরত, ইন্নাল্লাহ খালাকাল আদমাল সুরাতিহি, এটা আল্লাহর সুরত। এই জন্য এই সুরতের কোনো মিল নাই। এটা মিল আছে কি? নাই নাই, সব কিছুর জোড়া আছে, নারী পুরুষ, ঠান্ডা গরম, কম বেশি, গুরু শিষ্য, আলো অন্ধকার, সরল গরল, দিন রাত, চন্দ্র সূর্য, সবারই জোড়া আছে, আমার আল্লাহর কোনো জোড়া না। আল্লাহ হলো একে একাশ্বর, উনি হলো বেমেসালিহি, তার রূপের কোনো মেসাল কেউ দিতে পারে নাই আর কোনো দিন পারবেও না, এই জন্য কারোর সাথে কারো কোনো মিল নাই। শেষ করলাম, একটা গান গাই, তোমারও তো প্রশ্ন দুইটা করছি না, দেখি কোন নারী আজকে গান গাইবো। আদি আদম প্রথম পুরুষ, প্রথম পুরুষ সৃষ্টি মূলে রয় এ পুরুষ, সহজ দাতা নয় এই পুরুষ, সহজ কথা নয়। প্রথম পুরুষ হলো রে প্রথম পুরুষ হল রে জন,
কর কল্পন মিলিবে তাহায়ে পুরুষ সহজ কথা নয় এ পুরুষ সহজ কথা নয় আদি আদ প্রথম পুরুষ সৃষ্টিমূলে রয় এ পুরুষ সহজ কথা নয় এ পুরুষ সহজ কথা নয় নাবালিক পের অধিকারী হ দেখবি নিরুপায় এ পুরুষ সহজ কথা নয় এ পুরুষ সহজ কথা নয় এখানে আদি বলা হয়েছে আদি এই পৃথিবীর সৃষ্টি হয় নাই আমি কমিটি বৃন্দকে বলবো আমি তো আপনাদের গোলাম এখানে কিছু পীর মহাশয়ের নেতাকর্মী আছে তাদেরকে একটু ছায়ের ব্যবস্থা করে দেবেন পাশাপাশি আমার প্রতিপক্ষকেও দিবেন আমাদের সহ কলা কৌশলী যারা আছে এদেরকেও একটু দিবেন বাবা আর গানটা একটু মন দিয়ে শুনবেন আজকের গানের পালাটা খুব চমৎকার বিশেষ করে আমরা গুরু শিষ্যের পালা গাইতে গাইতে আমরা এক ভাব হয়ে গেছি এই সব তত্ত্বগুলো আমরা ভুলে ভুলে যাওয়ার একটা ভাব আদি সাধক তার বাণীর মধ্যে বলছে আদি আদম প্রথম পুরুষ সৃষ্টির মূলে রয় এ পুরুষ সহজ কথা নয় পুরুষ প্রতিনিধি পুরুষ তোমার একটা গানের শুনছি কি তুমি বন্দনা করছ তুমি স্বামী অন্তর জামি এ স্বামী কারে কয় বাবা এই স্বামীটা কে তোমার বন্দনা প্রথম যে সুরটা তুমি দিলা শিরিন সরকারকে বলতেছি প্রথম যে সুরটা দিলা আমি খেয়াল করছি আমি এখানে বসে কিন্তু গান শুনতেছি তুমি স্বামী অন্তর যাবে স্বামী তাহলে তুমি আগে স্বামী এই স্বামী আবার কোন স্বামী আবার গানে কইছে এ বিশ্ববিদাতা জগতেরই পিতা জগতেরই পিতা তাহলে উনি হলো পিতা আবার উনি হলো স্বামী কবি জালাল খা বলছে তুমি তো জগতের স্বামী এটা কোরআনে বলেছি কোরআনে তুমি তো জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার সাথে হয়ে গেছে বিয়া তাহলে এটা আবার কোন স্বামী সবই তোর স্বামী ডাইনেও স্বামী বামেও স্বামী উপরেও স্বামী নিচেও স্বামী আইসেও স্বামী যাইবও স্বামী তুমি যার ঘর করো সেও স্বামী তবে যেখানে স্বামী সেখানেই নারী নারী আর পুরুষ পুরুষ আর নারী এই দুইজন হলো আসা যাওয়ার একটা খেলা চিনবি যদি আদি আদম আর শোন জরে স্বামীর প্রতি ভক্তি রাখতে হয় চিনবি যদি আদি আদম বাজান শোন জরে স্বামীর প্রতি ভক্তি রাখতে হয় দেখো সহজ কথা নয়
পুরুষ আদি আদম প্রথম পুরুষ সৃষ্টির মূলে রয় এ পুরুষ সহজ কথা নয় এ পুরুষ সহজ কথা নয় কি জানিতে চাই চরণের বিষয়ে এই চরণ কত প্রকার কোন চরণ ধরলে আমার আর কোনো ভয় থাকবে না প্রথমেই জাকির হোসেন জয় চান এই চরণের ব্যাখ্যাটা একটু দিয়েছিলেন চরণ হলো পাঁচ প্রকার যুগল চরণ রাঙাচরণ শীতল চরণ শ্রীচরণ অভয় চরণ এই পাঁচ প্রকারের চরণের মধ্যে কোন চরণ ভজনা করলে আমার আর কোনো ভয় থাকবে না আমি বেশি কথা না বলে যেই চরণটি ধরতে হবে সেই চরণের কথাটাই শুধু একটু বলতে চাই বাবাজির এই কথাগুলো আপনাদের জানা কথা এখন যুগল চরণ দুটি পা রাঙাচরণ হাত শীতল চরণ বক্ষদেশ শ্রীচরণ শ্রী মানে সুন্দর চোখে চারটি চরণ শেষ হয়ে গেল দেহের চারটি জায়গায় আরেকটি চরণ হলো যেই চরণের নাম অভয় চরণ যেই চরণ ধরলে ভক্তের আর কোনো ভয় যেই চরণ ধরলে কোনো ভক্তের আর কোনো ভয় নাই অভয় মানে আমার কোনো ভয় নাই এখন এই অভয় চরণটা গুরুর কোথায় এটা গুরুর কাছ থেকেই জেনে নিতে হবে আসলে অভয় চরণ কোনো অঙ্গ নহে এটা বলতে গেলে গুরুর রহমতের একটা দৃষ্টি ভক্তের উপরে পড়লে তবেই তার অভয় চরণ হয়ে যায় এই গুরু তোমার প্রতি কেন কি জন্যে রহমতের দৃষ্টি পাত করবে এইভাবে থাকলে তোমার আর কোনো ভয় নাই গুরু যার সদয় তার কি আর কোনো ভয় আছে আল্লাহ যার সদয় তার কি কোনো ভয় আছে দেখেন ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আসিয়া এক নামেই ছিল হুজুরের আওয়াজ করে কি হুজুর আওয়াজের মধ্যে এই সুরে সুরে বলে ফেরাউন বলে আসিয়া রে কোদা যদি মানয় আমারে ফেরাউন বলে আসিয়া রে কোদা যদি মানয় আমারে ওরে হয়তো তোমায় শান্তি দেব নয়তো শান্তি দেব না ওকে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে ফেরাউনে রে আসিয়া বলে ফেরাউনে রে ওরে হয়তো আমার জীবন যাব তবু সারব না আমি ইল্লাল্লাহ ওকে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা এই কথাটি শুনছেন তয় ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল আসিয়া মালিকের নাম ধরেই ছিল ফেরাউন কাফের তার স্ত্রী বিনা হিসাবে জান্নাতবাসী এই পৃথিবী থেকেই তিনি জান্নাতের টিকেট পেয়েছেন তাহলে মালিকের দৃষ্টি যার উপরে আছে তার কোনো ভয় নাই প্রকৃত একজন ভক্ত তরিকার জগতের এই সংবিধান গুরু যদি তার সদয় হয় এই ভক্তের আর কোনো বিপদ থাকতে পারে না না এহকাল না পরকাল না আওয়াল আখের জাহরু বাতুন চার যুগের কোনো ভয় তার আর থাকে না সেই চরণটার নাম হলো অভয় চরণ শেষ করলাম একটি কথা এবার আসেন হ্যাঁ এই কথাটা মারাত্মক নিজে বইলা নিজে এবার একটু বিপদের মধ্যে পড়লাম মুসানবির একটা ঘটনা বলছিলাম দেহ সম্পর্কে তাই এখন এমন একটা মারাত্মক কথা জিজ্ঞাসা করেছে গুরুজি আপনি যেইভাবে বলেছেন দেহ ঠিক রাখা যাবে কিভাবে দেহটা সুন্দর থাকবে কিভাবে সেই কথাটা বলেছেন কি
এই দেহের মধ্যে 60 ফোঁটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা বীর্য, 60 ফোঁটা বীর্য মৈথন করলে হয় 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মৈথন করলে হয় 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মৈথন করলে হয় 1 ফোঁটা জ্যোতি। জ্যোতি মানে আলো, এই আলো আমি বা আপনি। এখন দেখেন যিনি হারমোনিয়াম তৈরি করেছেন, এই তিন ভাগে হারমোনিয়াম তৈরি করেছেন, উদারা মুদারা তারা। প্রথম ভাগের নাম হলো উদারা, মধ্যভাগের নাম হলো মুদারা, শেষের ভাগের নাম হলো তারা। সাধু শাস্ত্রে এই দেহটাকে একটা হারমোনিয়াম, এই দেহটাকে তিন ভাগে ভাগ করেছেন। বিনা তারে বিনা সুরে না ধরালে এ প্রাণ, বেহালায় কি গাইতে জানে গান। এই দেহটাও একটা বেহালা, দেহটাও একটা হারমোনিয়াম। এই দেহটাও তিন ভাগে ভাগ করেছে, উদারা মুদারা তারা। সনাতন ধর্মে বলছে ব্রহ্মা বিষ্ণু শিব, ইসলামে বলছে আলিফ লাম মিম, রতিশাস্ত্রে বলছে সৃষ্টি রক্ষা ধ্বংস। এখানে মানুষ সৃষ্টি করে, এখানে তাহা রক্ষা করে, এখানে মানুষ ধ্বংস করে করে। এখন আমার এই দেহের রতিটা কিভাবে ঠিক থাকবে? গুরুর কাছে নীরবে বসতে হবে, এই আমরা ধ্বংস যেন না করি। বাবাজিরা ভাইরা দেখেন গুরুর কাছে মানুষ কেন আসে, গুরুর কাছে মানুষ কেন আসে? গুরুর কাছে এই জন্যই আসতে হয়। রূপবান গানের মধ্যে, রূপবান সিনেমার মধ্যে একটি গান আছে রূপ বান, এটার একটা অর্থ আছে রূপ বান। কার রূপবান? তোমার মুর্শিদ রূপ বান্ধ, রূপ বান। এমন ভাবে তোমার মুর্শিদ রূপটাকে বান্ধ, এই রূপটা যেন অন্য কোনো দিকে আর না যায়। এখন এটার মধ্যে একটি কথা আছে, শিক্ষা বিধান না করিয়া আগে করছো বিয়া, বিনা পয়সার গোলাম সাজলাম গাইটের পয়সা দিয়া, মাঝি ভাইয়া যাও রে আমার ভাঙ্গা নাও। তো শিক্ষা বিধান নিতে হবে। মা বোন আপনারা যারা আছেন তারা মন খারাপ করবেন না, আমি একটি গান ধরবো, এই সম্পর্কে একটি গান আছে, একটি গান করব। দেখা যায় কিছু কিছু সন্তান আছে, তার বাপ থাকে বিদেশ, এক বাপের এক সন্তান, এক মায়ের এক সন্তান, খুব আদর সোহাগ করে ওরে লালন পালন করছে, বিয়ের আসলে ওর সময় হয় নাই। আমাদের রাষ্ট্রীয় একটি আইন আছে, 22 বছরের আগে ছেলে বিয়ে করতে পারবে না, 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এখন 12-13 বছর হইলে, আর ছেলের যদি 15-16 বছর হয়, চেয়ারম্যান সাহেব একটু দেখুন জানি একটা কাম মেম্বার হইতেছে, কি গো মেম্বার সাহেব তাহলে ব্যবহার তো এরকম, তার মানে কি দুইজন দুইজনের পছন্দ করছে, অন মান সম্মানের ভয়ে খালি কই তোরা কোন দিকে যাস না, এটা একটা সাইজ আমরা করতেছি। এলাকায় মায়ের মাতাব্বর থাকলে যেমন রহমত ভাইরে বলবো, ভাই আপনি একটু মেম্বার সাহেবের বা চেয়ারম্যান সাহেবের একটু বললেন, আপনি একটু সাথে থাকেন, এটা যেন কোনো যায় ঝামেলা না হয়, সেদিকে আমি যাব না। এরকম কাজ আপনারা করবেন না, রাষ্ট্রবিরোধী কাজ আপনারা কেউ করবেন না। 18 বছরের আগে মেয়েকে বিয়ে দিবেন না, তো 22 বছরের আগে কোনো ছেলেকে বিবাহ করাবেন না। এখানে আরেকটা কথা আমি বলে নেই, দেখা যায় 12-13 বছর, 15 বছরের মেয়ে বিয়ে দেওয়ার পরে দেখা যায় 1 বছর পরেই সন্তান হয়েছে, হয় কিনা এরকম? 1 বছর পরেই সন্তান হয়েছে। এখন আসলেই সন্তান ধারণ করার ক্ষমতা ও কিন্তু রাখে নাই, কিন্তু তারপরেও মালিকে দিছে, হয়েছে। দেখা যায় এই মেয়ার ও সুগার ছাড়ে না, খালি সুগাইয়া এরকম কঙ্কাল হইতেছে, খালি অসুস্থ থাকে, সবসময় অসুস্থ থাকে। কেন থাকে? ওই যে অসময়ে বিয়ে দিছেন, সময় হয় নাই, এই কাজটি আপনারা করবেন না। এখন যেই কথাই ছিলাম, তো বাবা থাকে বিদেশ, একটা ছেলেই ও এইবারে ওইবারে খালি ঘুরতেছে, পারে আরেক মুরব্বি কইতাছে কি গমকের মা ওর বাপে তো বিদেশ, ও যে ঠিক মতো বাড়িতে থাকে না, তাইলে ওর গলায় একটা রশি লাগাই দেওছে। রশি লাগায় কার গলায়?
পাঠার গলায়, কেন ও পাঠার মতো খালি ভুবু করতেছে, এইবার ওই বাড়ি ঘুরে বাড়িতে ঠিক মতো থাকে না। তাই ফোন করছে, সালাম দিছে, দিয়ে বলতেছে কয় ছেলে তো এরকম করতেছে তাহলে কি করা যায়। কয় ঠিক আছে, আমার ভাগ্যে হলো না, ও যদি নাই সারে মান সম্মান বজায় রাখা কাজটা করাও। আইসে বিয়ে করাইছে, ওই যে শিক্ষা বিদ্যান নাই, গুরুর কাছে যায় নাই, ছেলে বিয়ে করাইছে, দেখা যায় তিন চার মাস পরে উনি বিদেশ ছুটি পাইছে, বাড়িতে আসছে। ছয় মাস হয়েছে, হঠাৎ করে উনি বাজার থেকে আসছে, আইসা দেখে ছেলে বারিন্দার খামের মধ্যে বসে ঝুম পাড়তেছে, এরকম ঝুম পাড়তেছে। কয় গেদা রে, ও গেদা, তুই তো আমার আগে মেলা দিছস, কারণ বাপের আগে মেলা দিছে। কেন? আমার উস্তাদ বলছে কত রাজা বাদশাহ গেল মারা ওই নদীর তরঙ্গের দাপটে, বাদিস নে নাও ওই ঘাটে, যেই ঘাটে তোর দেহ ঘাটে ঘাটে, ডান পাশে রয় প্রেমেরই ঘাট, ও তোর বাম পাশে রয় কাম, এক ধারে তেরা ধারানি আরেক ধারে শাম। ডান পাশে প্রেমের ঘাট, বাম পাশে কাম, আগুন দিয়া কি আগুন নিভানো যায় গো? আগুন দিয়া কখনো আগুন নিভানো যায় না, যায় না। অপরাধ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমরা আল্লাহর হস্তে ক্ষমা করবেন, কথাটা আমার বলতে হয়। কিছু কিছু মানুষ আমরা এরকম আছি, তিন চারজন সন্তান হয়ে গেছে, গা স্ত্রী সহবাসের দোয়াই কিন্তু জানি না, ভুল হলে মাফ করবেন, এই দোয়াটাও আমরা অনেকেই জানি না, পোলাবান তিন চারজন হয়ে গেছে, এখন অর্থ কিছু বোঝে না, এই ডান পাশ আর বাম পাশ কোনো কিছুই জানে না। আমার এক তাওয়া ছিল, বোনের শ্বশুর অন্ধ হাফেজ সাহেব, উনি কিছুদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে, আমাকে বাড়িতে সভা করার জন্য নিছি, উঠানের মধ্যেই সভা দিছি, তো মানুষ খালি কথা বলতেছে, মহিলারাও কথা বলে, পোনাপানের কথা বলতেছে, এখন উনি বলছে এক, অন্ধ মানুষ তো বোঝে না, ধমক দিয়ে আপনারা চুপ থাকেন, চুপ থাকেন, আমি কি বলি এটা শুনেন, বসার দোয়া জানে না, শোয়ার দোয়া জানে না, খাওয়ার দোয়া জানে না, একটা কথা আছে কয় যে কয় গেদা অম্বুরা হোক, গেদি অম্বুরা হোক, আমি আছি আমার তালে, গেদা অম্বুরা হোক, গেদি অম্বুরা হোক, আমি আছি আমার তালে। ও তালে থাকতে থাকতে যে নিজেই বেতাল হয়ে গেছে, নিজে বুঝে নাই নাই। এখন বাপের আগে ছেলে রওনা দিছে কেন? ডান পাশে প্রেমের ঘাট, বাম পাশে কাম, আগুন দিয়ে কখনো আগুন নিভানো যায় না। তাই তোমার স্ত্রীর দেহের মধ্যে কাম সত্তা জাগ্রত হয়েছে, তোমাকে দাওয়াত করছে, নিমন্ত্রণ করছে, তুমিও যদি ওই কাম নিয়ে সেখানে যাও, কখনোই এই কাম দিয়ে কখনো কাম নিবারণ করা যায় না, তোমার প্রেম দিয়ে সেখানে যেতে হবে, খেয়াল রাখতে হবে। রতি ঠিক রাখতে গেলে তাই এইভাবে কিছু গুরুর কাছ থেকে মন্ত্র নিতে হবে, কিছু কৌশল জানতে হবে। তাই এখন লাকাদ জাকুম রাসুল্লুমেন আন ফুসিকুম, এখন বাতাসটা আসছে এবং যাচ্ছে, এখন এই বাতাসটা তোমার ডান পাশে না বাম পাশে কোনটা ক্লিয়ার একটু খেয়াল করে যদি দেখো ডান দিকে তোমার ক্লিয়ার, তাহলে তুমি ওই ঘাটে যেতে পারবে, গুরু নাম সম্বল করে যেতে হবে। যদি তোমার বাম পাশে ক্লিয়ার থাকে, সাবধান, ওই ঘাটে তোমরা কেউ যাইও না। আমি কথায় আরেকটু বলবো, একটা গান ধরি, তারপরে যারা বিয়ে করেন নাই, করবেন করবেন এই অবস্থায় আছেন, লাইনে আছেন, তাকে ওই কথাটাই কাজে লাগবো, একটা গান আপনাদের শোনাই এই বিষয়ে। ওরে কামুকের হয় কামের মতি, ওরে মানুষ কামুকের হয় কামের মতি, ওরে নিম্ন দেশে হয় তার গতি, ওরে মানুষ ফুল সারিয়া, ওরে সে ফুল সারিয়া ফলের আশা করে প্রেমের বাজারে, শাহনাজ সরকার যাইতে গিয়া যাইতে পারলে মানুষ কি আর মরে, কামুকের হয় কামের মতি, ওরে মানুষ কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তার গতি,
হাতে ফুল সারিয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে জগতে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে শুদ্ধ প্রেম অনুরাগে যেজন রূপ নিহারে ধ্যানে জাগে কামের বাঘে খাই না কবুতারে পাগল মনরে কামের বাঘে খাই না কবুতারে পাগল মনরে কামের বাঘে খাই না কবুতারে শুদ্ধ প্রেম অনুরাগে যেজন রূপ নিহারে ধ্যানে জাগে কামের বাঘে খাই না কবুতারে পাগল মনরে কামের বাঘে খাই না কবুতারে পাগল মনরে কামের বাঘে খাই না কবুতারে তুমি কুতর্ক আর যুক্তি সার আরে ভক্ত কুতর্ক আর যুক্তি সার মুর্শিদ যা কইতা হাই করো নইলে পড়বি লক্ষ জন্মের ফেরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে জগতে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে জগতে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে নিরিক দমে টেলি কর দমের উপর বাইন্দারে ঘর বৈশা থাকো সেই ঘরের উপরে পাগল মনরে বৈশা থাকো সেই ঘরের উপরে পাগল মনরে বৈশা থাকো সেই ঘরের উপরে তুমি নিরিক দমে টেলি কর শূন্যের উপর বাইন্দারে ঘর বৈশা থাকো সেই ঘরের উপরে পাগল মনরে বৈশা থাকো সেই ঘরের উপরে পাগল মনরে বৈশা থাকো সেই ঘরের উপরে সেদ্রাতুল মুল তাহার উপ মানুষ সেদ্রাতুল মুল তাহার উপর আছে রে সেই ঘরের খবর যাইতে পারলে মানুষ কি আর মরে জগতে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে জগতে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে কমলা লসাই হইয়া মত্ত নিবারিতে কামুক চিত্ত বিত্ত দিলি মায়া কাম সাগরে পাগল মনরে বিত্ত দিলি মায়ার কাম সাগরে পাগল মনরে বিত্ত দিলি মায়ার কাম সাগরে মোরে মন কামলা লসায় হইয়া মত্ত নিবারিতে কামুক চিত্ত বিত্ত দিলি মায়া কাম সাগরে পাগল মনরে নিত্য দিলি মায়ার কাম সাগরে পাগল মনরে নিত্য দিলি মায়ার কাম সাগরে সরকার রশিদ কই বুঝিবি সেই দি মানুষ রশিদ কই বুঝিবি সেই দি শীত কই পুজ
নয় কই ধানের ভিতরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে জগতে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে জগতে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে যেই প্রশ্ন করে লইছ এখানে মা বোনরাও আছে আমাদের হাসিন তান্দের দরবার বাড়ির ভিতরে আমাকে একটু উন্মুক্ত আলোচনা করতে দিলে আমি একটু সময় করতাম বাবাজি এই আলোচনাটা সকলের দরকার দেখেন সনাতন ধর্মের অবলম্বী যারা তাদের ছেলে এবং মেয়েকে বিবাহ দেবেন ওনারা একটা পঞ্জিকা বের করে লোকনাথ পঞ্জিকা বের করে দেখে এই মাসে নাই ওই মাসে নাই যাত্রা সব নাস্তি যাত্রা সব নাস্তি আস্তে 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 দেখা যায় আজ থেকে সাত মাস বা আট মাস পরে বা নয় মাস পরে যাত্রা শুভ সেই নয় মাস পরে বিয়ের দিন তারিখ ঠিক করে কথা সত্য না মিথ্যা আমি কোনো ধর্মকে ছোট করে দেখছি না জ্ঞানটা এখানে ছোট আর বড় করে দেখছি আমাদের মুসলমানরা ছেলে মেয়ের বিয়ে দেয় কারো কাছে যদি জিজ্ঞাসা করে হাসান চান্দের কাছে এসে জিজ্ঞাসা করো বিশ্বাস তাইলে দেহেন সে গো আমগ কেদির তো বিয়া ঠিক করবার চাই অমুক দিন কি বয় বিশ্বাসে দেখা কব মা গো বা বাবা গো ওই দিন তো ঠিক হবে না এই এই মাসের মধ্যে বিয়া ঠিক হবে না মনটা খারাপ করে বাড়তে যায় কয় পিসাবের কাছে গেছিলাম পিসাবরা পিসাবি এই কইলো আর একজন কথা হচ্ছে পিসাবের কথা শুনো না গো কয় তাহলে কেমন করবো পিসাবরা অনেক কিছুই জানে অনেকজনে কইতাছে কয় সামনের শুক্রবার দিন সে আঙ্গো বড় গীতির জামাই আইসে যাবো গাবার ছুটি এই ছোট কয় সামনে শুক্রবার দিন আঙ্গো বড় গীতির জামাই আইসে আবার ছুটি যাবো গা বিদেশ শুক্রবারে যে একটা হলো চারটি বিষু আছে জলবিষু স্থলবিষু অর্ধবিষু মহাবিষু এখন এই বিষুতে পড়ে গেলে শুক্রবার যে মহাবিষু স্বামী এবং স্ত্রী নারী এবং পুরুষ বাসর ঘরে দিলে কি হবে এটা আমিও জানি আপনিও জানেন ওই মহাবিষুতে পড়লে ওদের রোগ আর কোনোদিন সারবে না মহাবিষুতে পড়ে গেলাম ওই শুক্রবার দিয়া কিন্তু হিন্দুরা এটা দেখে শুনে দিন তারিখ নির্ণয় করে আমরা মুসলমানরা তা করি না বাবাজিরা গুরু দরবারে আসছেন সকল কাছেই বলবো মেয়ে এবং ছেলে যদি বিয়ের উপযুক্ত হয় আপনারা একটু দিনক্ষণ বেঁচে আপনারা এই কাজটি করবেন এবার আসেন মাসে তিন দিন অমাবস্যা তিন দিন পূর্ণিমা এই অমাবস্যা পূর্ণিমার তিন দিন ছয় দিন কেউ নারীর ঘাটে যাবেন না গেলে কি হবে অনেক ক্ষতি হবে আমি এর বেশি আর বলতে পারলাম না এবার এখন এই রতিটা আমার কিভাবে ঠিক থাকবে এটার একটি সাধনা আছে তো জালালউদ্দিন খা একটি গানের মধ্যে বলছে রেচক পুরো কুম্ভকতে লিপ্ত করো কামদিকার প্রাণায়ন অভ্যাস করো সাধন পথে মন আমার এখন এই সাধনটার নাম হলো রেচক আর পুরক কুম্ভক এখন রেচক পুরক কুম্ভক রেচক মানে দম ছাড়া পুরক মানে দমটাকে উপর দিকে আনা কুম্ভক মানে স্থির করা দম আসবেও না যাবেও না তোমার এই দেহের রতিটা চলে দমের সাথে আচ্ছা বাবাজিরা বাজার থেকে একটা বল কিনে আনছেন ফুটবল ওটায় হাওয়া নাই লাথি দিলে কতটুকু উপর উঠবো হ্যাঁ তো হাওয়া দিয়ে যদি লাথি দেন অনেক উপরে আচ্ছা তাহলে বলটা উপরে উঠলো কিসের সাহায্যে হাওয়ার সাহায্যে আমরা কিসের উপর বসে আছি বলতে পারবেন হাওয়ার উপরে হাওয়া যদি না থাকে আমরা লাশ হয়ে পড়ব তাহলে এই রেচক পুরক কুম্ভক সাধনার মাধ্যমে আমাদের এই দেহের রতিটাকে রক্ষা করতে হবে তাই রশিদ সরকার এই গানের মধ্যে বলছে নিরিক দমে টেলি করো দমের উপর বান্ধা ঘর বৈশাতাক সেই ঘরের উপরে তো সর্বশেষ কথা হলো শাহনাজ সরকার
গাড়িটা আস্তে আস্তে চালাই। ছেলে বিদেশ থাকে, এই ছেলের বাবা বিদেশ, ছেলে বায়না করছে যে আমার হুন্ডা কিনে দাও। এখন সবচাইতে দামি হুন্ডা নামছে R15, 6 লক্ষ 6.5 লক্ষ টাকা লাগে। তো R15 কিনে দিয়েছেন, চাবি দিয়েছেন সকালবেলা হাতে, দ বাবা গাড়ি চাইছিলে, যে গাড়ি দিলাম। পাকা রাস্তায় উঠে স্টার্ট করে এলেঙ্গা যাওয়ার আগে, ব্রিজে ওঠার আগেই কাটা উঠছে 130। ওই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় ওরে পাওয়া যাইব, তাইলে আর ওই গাড়িটা যদি চাবিটা দিয়ে মাই যদি বলে বাবা গাড়িটা তোমাকে দিলাম, চেয়েছিলে দিলাম, কিন্তু এই গাড়িটা খুব আস্তে আস্তে চালাইও, কাটার জন্য 40-এর উপরে না ওঠে, তাহলে অ্যাক্সিডেন্টের কি ভয় আছে? তাহলে ওই চাবি ওই গাড়ি দিয়ে যারা সচেতন পিতামাতা তারা যেন বলে বাবারে এই গাড়িটা আস্তে আস্তে, এর সাথে আর ভেঙে বলা যায় না। তো এটা গুরুর কাছে নিগুড়ে বৈশা গুরুর কাছ থেকে এগুলা নিতে হবে। রতি রক্ষা করতে গেলে পৃথিবীর এমন কোন ডাক্তার কবিরাজ, এমন কোন ঔষধ তৈয়ার হয় নাই যা দিয়ে তোমার দেহের রতি রক্ষা করে দিবে। একমাত্র কামেল, কামেলে মুকাম্মেল, গুরু ছাড়া তোমার দেহটা রক্ষা করে আর কেউ দিতে পারবে না। তেমন বাস্তব একটি ঘটনা আপনারা সকলেই শুনেছেন, মানিকগঞ্জ ঝিটকা লুকমান দরবেশ, যাকে আল্লাহ বাজান বলে ডাকতো, ভক্তরা পাশে গেলেই শুধু তিনি বলতো আল্লাহ বাজান, যাই বলতো উনি একটাই জপনা ছিল আল্লাহ বাজান আল্লাহ বাজান। তারপরে ওনার নাম লুকমান দরবেশ থেকে নাম আসলো আল্লাহ বাজান। এই আল্লাহ বাজানের একজন ভক্ত ছিল, নাম ছিল তার আব্দুল লতিফ। লতিফ একদিন বলল, গুরুজি ও বাবা জান আমার মনে খুব স্বাদ জেগেছে, আপনাকে একটা পাংঘাস মাছ আমি খাওয়াবো। বলছে বাবা তোমার মনে স্বাদ জেগেছে তাহলে খাওয়া। বাজারে গিয়েছে, গিয়ে দেখে ওনার মন মতো পাংঘাস মাছ নাই। উনি চিন্তা করলো এই বাজারে এখন আর পাংঘাস মাছ পাওয়া যাবে না, আমি দৌলুদিয়া ঘাটে যাই, আরিসা দৌলুদিয়া, ওখানে বড় বড় ট্রলারে বড় বড় মাছ আসে, আমি সেখান থেকে নিয়ে আসবো। গেছে, রাত হয়ে গেছে, তয় মাছ গিয়ে পায় নাই। উনি চিন্তা করতেছেন, ঝিটকায় হইলো দয়াল, ঢাকা রইলো আমার স্ত্রী, আমি হইলাম গোয়ালন্দ ঘাটে আরিসা ঘাটে, তো একা কি ভালো লাগে। তো এখানে শুনেছি এই আরিসা ঘাটে পতিতালয় আছে, সেখানে একজন রমণীর সাথে একটু সঙ্গ করে আনন্দ ফুর্তি করে সকালবেলা বাবার জন্য একটা পাংঘাস মাছ কিনে নিয়ে আসি। উনি চিন্তা করলো এই আস্তে আস্তে পতিতালয়ের ঘেটের সামনে গেছে, যায় দেখে একটা পুলিশ বন্দুক কান্দে নিয়ে দাঁড়ায় রয়েছে। কথাটা লক্ষ্য করে শুনতে হবে, ও আমার হাসান চন্দ্রের ভক্তরা, গুরু কে, গুরু আমার কি হয় একটাবার ভাবতে হবে, গুরু আমার কে, গুরু আমার কি হয়। যেই দরজার সামনে যায় গিয়ে দেখে একটা পুলিশ একটা বন্দুক কান্দে নিয়ে দাঁড়ায় রয়েছে। মানুষ কোন অন্যায় অপরাধ করতে গেলে পুলিশ দেখলে কি সেই কাজটা করতে পারে? পারে না, পুলিশ দেখে চলে আসে। এইভাবে অনেকটি দরজায় গিয়েছে, যেখানে যায় সেখানেই একজন পুলিশ একটা বন্দুক কান্দি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সারা রাত শেষ হয়ে গেছে, রজনী শেষ সকাল হয়েছে, তিনি ঘাটে গেছে, যায় একটা বড় পাংঘাস মাছ কিনেছেন। পাংঘাস মাছটা কিনে ঝিটকায় সে আল্লাহ বাজানের কাছে চলে গেছে, যায় দেখে আল্লাহ বাজান ঘুমাইছে। লতিফ ভাবতে লাগলো বাবা তো কোনোদিন ঘুমায় না, এত ঘুমায় না, যে চরণের মধ্যে পায়ের মধ্যে একটু হাত দিছে, চক্ষু মিলে তাকাইছে। লতিফ আসছ? হ বাবা। বাবা আমি একটা পাংঘাস মাছ কিনে আনছি তো, আপনি একটু দেখলে তারপরে একটা কাটতাম। বলছে বাবা এখন আমি পাংঘাস মাছ দেখতে পারবো না, আমার একটু ঘুমাইতে দে। বাবা আপনি তো কোনোদিন এত ঘুমান নাই। বলছে লতিফ রে আমি কোনোদিন এত ঘুমাই নাই, এ কথাও সত্য, তবে আমার আজকে ঘুম পাচ্ছে কেন? আমি জীবনে যেই কাজ করি নাই সেই কাজটা আমি করছি তো। যে কি, আমি জীবনে কোনোদিন পুলিশের চাকরি করি নাই তো, আমি গত রাত্রে সারা রাত পুলিশের ডিউটি করছি। লতিফের অন্তরটা কাই পড়ছে, কয় কি, যারা পাশে ভক্ত ছিল তারা বলতেছে বাবা তো আমাদের পাশেই ছিল সারা রাত, বাবা কোথায় পুলিশের ডিউটি করতে গেল? বাবা আপনি তো আমাদের সাথেই ছিলেন, এখানেই ছিলেন, আপনি কোথায় পুলিশের ডিউটি করছেন?
কই লতিব রে আমার কাছে একটু আইতে কো কাছে আসছে লতিব লতিব রে আমি পুলিশের ডিউটি করছি এখানকার কেউ না দেখলে তুই তো দেখছিস কেমনে কই লতিব রে তুই যখন আমার নাম নিয়ে পাঙ্গাস মাছের জন্য রওনা করলি তুই পাঙ্গাস মাছ পেলি না দেখ তুই কোন পতিতালয়ের ঘেটে গিয়েছিলি সেখানে গিয়ে কি একটা পুলিশ ডাকছস তুই আমার গায়ের জামাটা একটু খুইলা দেখ সারা রাত আমার বন্দুক কান্দে নিয়ে থাকতে থাকতে আমার ব্যথা হয়ে গেছে জামাটা খুলে দেখে বন্দুক কাঁধে নিয়ে থাকলে একটা চিহ্ন ঠিক সেরকম একটা চিহ্ন এসে গেছে লতিব চরণে পড়লে বললো বাবা আমি ভুল করেছি বলছে না রে তোদের কোনো ভুল নাই আমি গুরু হয়ে ভুল করেছি তুই যখন আমার নাম নিয়ে পাঙ্গাস মাছ কেনার জন্য গেলি আমার নাম নিয়ে তুই রওনা করলি সেখানে যদি তোর কিছু ক্ষয় হয় আমার না গুরু নামের কলঙ্ক হয়ে যাবে তাই আমার সারা রাত পুলিশের ডিউটি করতে হয়েছে রে ও আমার হাসান চাঁদের ভক্তরা একটু সাবধানে থেকো সাবধানে থেকো বাবাজিরা আমি ছোট্ট একটি কথা আপনাদের মাঝে দয়াল রে বাবাজিরা কথা কি খারাপ লাগতেছে আপনাদের কাছে ছোট্ট একটি কথা আপনাদের মাঝে বলবো বলে ছোট্ট একটি গান আমি করব এটা কি দক্ষিণ না বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা হলো আমাদের ভাটি অঞ্চল বর্ষা মাসে পানি আসছিল পানিগুলো সব দক্ষিণ দিকে চলে গেছে ভাটি অঞ্চল দক্ষিণ অঞ্চল এই দক্ষিণ অঞ্চলে ভাটি অঞ্চলে একজন দয়ালের নাম ছিল দেলোয়ার সত্যিস্তি রহমাতুল্লাহ আলাই এই দেলোয়ার সত্যিস্তি রহমাতুল্লাহ আলাই ওনার অনেক ভক্ত ছিল ওরস আসলে গরু মহিষ উর্দুম্বা লাকড়ি চাউল সবজি ইত্যাদি ইত্যাদি সকল কিছু গাড়ি করে পাঠাইতো লক্ষ লক্ষ টাকা দিত ওরস শুরু হয়ে গেছে হঠাৎ করে দেলোয়ার সাহেব বসে বসে একটু পরপর কয় তোমরা তো সবাই আসছো দেখা যায় দেখো তো চলে আইছে নাকি দেলোয়ার সাহেব চিস্তির একজন ভক্তের নাম ছিল সুলাইমান নাম ডাক নাম ছিল সুলে একটু পরপর খালি কয় দেখো চলে আইছে নাকি চলে আইছে নাকি দরবারে বাবাজিরা এক মায়ের চারটি ছেলে সন্তান একজন পাগল চার সন্তান বাজারে গেছে আপনাদের কাছে আমার প্রশ্ন চার সন্তান বাজারে গেছে সন্ধ্যার সময় মা কোন সন্তানটারে খুঁজব পাগলটারে খুঁজব কে সন্ধ্যা হয়েছে মা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বাজার থেকে লোক আসে আর জিজ্ঞাসা করে তোমরা কি বাজার থেকে আসলে হ তোমরা কি বাজারে আমার পাগলটারে দেখছ হঠাৎ একজনে জিজ্ঞাসা করছে মা আমি তো জানি আপনার সন্তান চারজন ভালো তিনটারে না খুঁজে পাগলটারে খুঁজতেছেন কয় হ ভালো তিনজন আমার বাড়িতে আসতে পারবে আমার পাগল যদি অন্য কোনো রাস্তায় হারিয়ে যায় ওরা বাড়িতে আইসা আলাদা ঘরে ঘুমাবে আমার পাগল আমার বুক ছাড়া ঘুমায় না তাই বলি যারা গুরু নামের পাগল গুরু তাকে খুঁজে বের করে একটু পর পরই খালি কয় চলে আইছে চলে আইছে ওই ভক্তদের মনে সংশয় হয়ে গেল বাবারে আমরা দরবারে এত কিছু দিলাম টাকা পয়সা গরু মহিষ এত কিছু দিলাম বাবা মাগো কথা না কয়ে খালি চুলের কথা কয় বাবা দেলোয়ার সার কিছুই বলে নাই উরস শেষ হয়ে গেছে সকলেই বিদায় নেবে বাবা আমরা একটু বিদায় নিতে চাচ্ছি মালিক তোমাদের জন্য গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছায় তবে একটা কথা শোনো যারা প্রশ্ন করেছিল তাদেরকে বলতেছে আমি এক সপ্তাহ পরে একটু সফরে যাব তোমরা কি আমার সফর সঙ্গে হবে বলছে হ্যাঁ হব ঠিক এক সপ্তাহ পরে তোমরা দরবারে আসবা এক সপ্তাহ পরে তারা দরবারে চলে গেছে নৌপথে চলতে হয় নৌকা দিয়া বলছে বড় দেখে একটা নৌকা সাজাই আনো সাজাইছে তোমরা নৌকার মধ্যে উঠো উঠছে দেলোয়ার সাহ উঠছে একজনকে বলছে নৌকাটা ছেড়ে দাও কোথায় যাব
সোলের বাড়ির ঘাটে যায় নৌকাটা ভিড়াও, সোলের বাড়ির ঘাটে যায় নৌকাটা ভিড়ছে। আস্তে 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 দেলোয়ার শাহ ওই সোলের বাড়ির উঠানে যাইয়া দাঁড়াইছে। সোলের বাড়ির ঘাটে ভিড়ানোর পরে দেলোয়ার শাহ আস্তে আস্তে নেমে সোলের বাড়ির উঠানে দাঁড়াইছে। দয়াল রে দেখে সুলে জার জার হয়ে কান্দতেছে, বান্ধব তুমি আসছ, তুমি আইছ, একটা গানের মধ্যে আছে, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও তোমার রাঙা পায়, থাকো বন্ধু সুখে থাকো আমি আসিতে আর কই না রে তোমায়, বান্ধব তুমি আসছ, জার জার হয়ে কান্না করতেছে। দেলার সাথে ধমক থেকে এই ছুলে এই আমি আসছি তুই খুশি হস নাই, কই বাজান তুমি আসছ আমি খুশি হই নাই, কই তুই কান্না করস কে, কই বাজান আমি তো কান্না করতে চাই না কিন্তু আমার দু চোখের জল তো আমি ধরে রাখতে পারি না, তুমি আসছ তোমার নিজ গুণে আমি তোমারে কোথায় বসতে দিই, আমি তোমারে কি খাইতে দিই, আমি তোমারে কি খাইতে দিব, কোথায় তোমারে বসতে দিব, ও আমার জয়সার দয়াল রে, ও দয়াল বলছে শুনলে রে তোর অনেক তরিকার ভাইয়ের আসছে নৌকার মধ্যে, ওদেরকে ডেকে নিয়ে আয়, আসছে দেখেন প্রশ্নের জবাব দিব, বলছে তোমরা এখানে দাঁড়াও, দাঁড়াইছে সোলেকে বলছে সোলে এদিকে আয়, আসছে সোলের একটা ভাটা ঘর ছিল কয়েক ফালা টিনের, বলছে সোলে এই ভাটা ঘরটা কার রে, কবা জানি ঘরটা তো আপনার, সবাইকে বলছে তোমরা এই ঘরটা ভাঙে নিয়ে নৌকায় উঠাও, উঠাইছে। একটা গরু আসিল বলছে সোলে এই গরুটা কার রে, কয় বাজানি গরুটাও তো আপনার, বলছে তোমরা এই গরুটা নৌকায় উঠাও। ঘরের দরজার মধ্যে সুন্দরী একজন রমণী দাঁড়াই আছে, আমাদের আর বুঝতে বাকি নাই সে কে, সোলের স্ত্রী, বলছে এই সোলে দরজার মধ্যে দাঁড়াই রয়েছে ও কার, তো বাজানো ও তো আপনারই, করণীয় নৌকায় উঠাও, উঠাইছে সবাইকে বলছে তোমরা নৌকায় উঠাও, উঠছে দেলোয়ার শাহ উঠছে, বলছে এবার নৌকাটা ছেড়ে দাও, নৌকাটা যাইতেছে, সোলে দাঁড়াই দাঁড়াই কান্না করতেছে বুকটা ভাইসে যায়, দেলোয়ার শাহ পিছন দিকে তাকাই দেখে সোলে দাঁড়াই দাঁড়াই কান্দতেছে, বলছে এই নৌকাটা ঘুরাও, ঘুরে আবার সোলের কাছে আসছে, আইসা বলছে এই সোলে তুই কান্না করিস কে, কিছুই কয় না, বল তুই কেন কান্না করিস, কিছুই কয় না, কয় তোর গরু নিছে এই জন্যে, কয় না, তোর বউ নিছে এই জন্যে, কয় না, তোর ঘর নিছে এই জন্যে, কয় না, কয় তুই কান্না করিস কে, সোলের বুকটা ফেটে যায়। তখন সোলে বলছিল বাজান আমার বাড়ির গরুর জায়গা তোমার নৌকায় হয়েছে, আমার বাড়ির ভাটা ঘরের জায়গা তোমার নৌকায় হয়েছে, আমার বউয়ের জায়গা তোমার নৌকায় হয়েছে, আমি পাপির সোলের জায়গাটা কি তোমার নৌকায় হলো না, তুমি বিলে তুমি বিলে কেয়াছে এয়া বারলে দয়াল তুমি বিলে তুমি
যেমন বৈশা
কোথায় আসো কেমন আসো ফকির সান দেখে যাও আসিয়া তোমার হাসেন কান্দে আজকে আমার ফকির সান সান কইয়া ফকির সান একবার দেখে যাও একবার দেখে যাও ফকির সান একবার দেখে যাও ফকির সান একবার দেখে যাও রে পরে আমি অনেক দিন হয় দেখি না হাসে নামি ফকির সানদের মুখ করে একবার এসে দেখে যাও ফকির সান একবার দেখে যাও রে একবার এসে দেখে যাও ফকির সান একবার দেখে যাও রে মায়ের পেটের ভাই হয় বাইরে ধন সম্পত্তির ভাগি তরিকার ভাই তোমরাই তো নিদান কালের সাথী মায়ের পেটের ভাই হয় বাইরে ধন সম্পত্তির ভাগি তরিকার ভাই তোমরাই তো আমার নিদান কালের সাথী ভাই জানে ভাইয়ের জালাবার ভাইয়ে জানে ভাইয়ের জালা ওরে আমার তরি কার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জালা ওরে আমার তরি কার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জালা গুরু জানে ভক্তের জালা রে ও হাসেন ও রহমত সান অন্যে কি তাই জানে জানে ওরে লাল মিয়া সান মাই জানে সন্তানের জালা আত্মাই যারে টানে যার হারাইছে সেই তো হবে যার হারাইছে সেই তো জানে যার হারাইছে সেই তো হবে যার হারাইছে সেই তো জানে জানে ভক্তের জালা ফকির সান জানে ভক্তের জালা যে জানে ভক্ত লইয়া করছে খেলা ফকির সান জানে ভক্তের জালা বিদেশে বিপাকে যদি কারো ওরে মা সন্তান মারা যায় ওরে ভাই দেশের কেহ না জানিতে জানি দুঃখী মা মাই জানি সন্তানের জালা মাই জানি সন্তান